পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির মধ্যে অন্যতম পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি কিন্তু পাখা আছে, কিন্তু পাখা থাকা সত্ত্বেও এরা উড়তে পারে না। তারা তাদের জীবনের 50-80% সময় ব্যয় করে পানিতে। পৃথিবীতে 28 প্রজাতির পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবগুলোই থাকে দক্ষিণ গোলার্ধে। অনেকের ধারণা শুধু অ্যান্টার্কটিকা অঞ্চলে পেঙ্গুইন পাওয়া যায়, কিন্তু আসলে দক্ষিণ গোলার্ধের সবগুলো দেশেই পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। পেঙ্গুইনের ছোট পায়ের কারণে বিশ্বজুড়ে সমাদৃত 28 প্রজাতির পেঙ্গুইনের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতি হল ফেইরি পেঙ্গুইন। তাদের উচ্চতা প্রায় 14 ইঞ্চি এবং ওজন প্রায় 1 কেজি। আর সবচেয়ে বড় প্রজাতি এম্পেরর পেঙ্গুইন, এর উচ্চতা 45 ইঞ্চি এবং ওজন প্রায় 25-40 কেজি। পেঙ্গুইনের নাম শুনলে আমাদের চোখে সবার আগে যে বৈশিষ্ট্য আসে সেটি হলো কালো পিঠ ও সাদা পিঠ। পেঙ্গুইন মূলত ছোট মাছ ও গিরিল খায়। এরা প্রচুর সাঁতার কাটে। খাবার খোঁজে এরা প্রায় পানির তলদেশে কয়েক কিলোমিটার পর্যন্ত চলে যায়। সবচেয়ে আশ্চর্যকর প্রজননের মধ্যে অন্যতম হলো পেঙ্গুইনের প্রজনন। পেঙ্গুইনরা সাধারণত বছরে একবার ডিম দেয় এবং সে ডিম ফুটে বাচ্চা বের হয়। আফ্রিকান পেঙ্গুইন এবং ব্লু পেঙ্গুইন বছরে 2 বার ডিম পারে এবং কিং পেঙ্গুইন 3 বছরে মাত্র 2 বার ডিম দেয়। পেঙ্গুইনের সঙ্গী নির্বাচনের প্রক্রিয়াটি খুব সুন্দর। ছেলেরা সাধারণত মেয়েদের জন্য মুখে পাথর নিয়ে যায় এবং মেয়েটির যার পাথর পছন্দ হয় এবং তার পাথর গ্রহণ করে এবং এভাবেই সঙ্গী নির্ধারণ হয়। কিন্তু বাচ্চা মৃত্যুর হারের উপর নির্ভর করে পেঙ্গুইন সঙ্গী পরিবর্তন করে। তাছাড়া পেঙ্গুইন সারা জীবন এই সঙ্গীর মাধ্যমে জীবন কাটিয়ে দেয়। পেঙ্গুইন খুবই সামাজিক প্রাণী, এরা দলবদ্ধ হয়ে সাধারণত ঘুরে বেড়ায়। পেঙ্গুইন যখন ডিমে তা দেয় তখন যদি তুষার জ্বর শুরু হয় তখন আশেপাশে পেঙ্গুইনের ডিমের চারপাশে জ্বর হয় ইনসুলেটর কেবিন তৈরি করে। পেঙ্গুইনের প্রধান শত্রু সামুদ্রিক সিল, হাঙর, কিলার হোয়েল। কিলার হোয়েলের অন্যতম খাবারই পেঙ্গুইন। এরা প্রচুর পরিমাণে পেঙ্গুইন শিকার করে। পূর্বে এদের তেলের জন্য এদের প্রচুর পরিমাণে হত্যা করা হতো। বর্তমানে মানুষ এদের শিকার করতে পারে না কারণ এরা সংরক্ষিত অবস্থায় থাকে। কিন্তু এদের প্রধান শত্রু জলবায়ু পরিবর্তন। গ্রিন হাউস ইফেক্টের কারণে পেঙ্গুইনের আবাসস্থল ধ্বংস হচ্ছে।